হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যুষা ভ্লগস। আজকে হচ্ছে আমাদের ভারতের 75তম স্বাধীনতা দিবস, তাই সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। জয় হিন্দ। তো আজকের ভ্লগটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে ভ্লগ। ইন্ডিপেন্ডেন্স ডের দিন আমি কী করছি, কীভাবে সেলিব্রেট করছি, সেই সবটা নিয়ে আজকে ব্লগটা করছি। অ্যাজ ইউ অল ওয়ান্টেড ডেইলি ব্লগ, তো হিয়ার ইট ইজ, ডেইলি ব্লগ। কিপ ওয়াচিং। সকালটা শুরু হলো উইথ দিস স্পেশাল ইন্ডিপেন্ডেন্স ডে ব্রেড, যেটা আমি এক্সাইটেড হয়ে স্পেন্সেস থেকে কিনে এনেছিলাম। আর এটা হচ্ছে আমার দিদার কিচেনের বাইরের ভিউটা। এখানে কিটো মহারাজ সকাল সকাল ইন্ডিপেন্ডেন্স ডে পালন করছেন, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ব্রেড খেয়ে। তোমরা সবাই কিটোকে ভ্লগে দেখতে চেয়েছিলে, সেই জন্য ওকে ভ্লগে এখানে ইনক্লুড করেছি। এই যে দেখো কেমন ব্রেড খাচ্ছেন। ওটা হচ্ছে প্লেন ব্রেড, নো বাটার, নো চিনি, নাথিং, জাস্ট গরম শেকা ব্রেড। কারণ ওকে চিনি, তেল, নুন এ সমস্ত দেওয়া হয় না, শুধু বয়েলড দুধ, দই এসব খায়। তো এখানে দেখো কিটো খাচ্ছে, আর কিটোকে এরকম বেবি বেবি লাগছে, কারণ কিটোর সব লোমগুলো কেটে দেওয়া হয়েছে, সেই জন্য ছোট্ট বেবি লাগছে। ও কিন্তু মোটেও ছোট্ট বেবি নয়, যথেষ্ট বুড়ো বেবি। এখানে দাদুর জন্য বাটার আর চিনি দিয়ে নিলাম। ভালো লাগছে দাদু? ওটা ভালো, স্বাধীনতা দিবসের দিন আজকে ব্রেকফাস্ট হচ্ছে। তোমরা তো দেখেইছো শুরুতে, এরকম পাউরুটি দিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। তো চলো ব্রেকফাস্টটা করি, করে ভাবছি একটু রেডি হবো, ফ্রেশ হবো। এখন মোটামুটি 11:30 মতো বাজে, তো এখন ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন ছাদে এসেছি আমার ফ্ল্যাগ নিয়ে, আর কয়েকটা ছবি তুলব তোমাদের সাথে শেয়ার করব। আর দেখি নেক্সট কী করি, সেরকম কোথাও যাওয়ার প্ল্যান তো নেই, বাট ইন্ডিপেন্ডেন্স ডের দিন পতাকা হাতে একটু ছাদে দৌড়দৌড়ি করতে পারলে তাতেই আমার যা মজা লাগে, আর আমার এক্সট্রা করে কিছু করতে লাগে না, একটু ভালো খাওয়া দাওয়া আর এই যে ফ্ল্যাগ নিয়ে। পতাকা নিয়ে ছবি তুলতে গিয়ে এই অবস্থা হয়েছে। আমি স্নান করে রেডি হয়ে ওপরে গেছিলাম ছবি তুলবো বলে, কিন্তু এত সুন্দর বৃষ্টি নেমে গেছে, আর সেই সময় হাতে ফ্ল্যাগটা ছিল, আমি পুরো হাউস দ্য জোশ, হাই স্যার বলে একদম আমি ভিডিওটা করতে লেগে গেছি, আর গিয়ে ভিজে গেছি। তো একটু ফ্রেশ হয়ে নিই, হয়ে খেয়ে নিই, তারপর আবার কথা বলি। হয়ে গেছে সন্ধে, আর আমার খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ লাঞ্চ করেছি অনেকক্ষণ আগে। আর আমি তো শুরুতেই বলেছিলাম আজকের দিনটা হচ্ছে ফুল খাওয়া দাওয়ার দিন, আমি একটু ভালো খাওয়া দাওয়া খেতে পারলেই খুব খুশি হই। তো সেটার মানে এটাই যে আজকে আমি একটু ফ্রায়েড ফুড খেতে চাই, একটু জাঙ্ক ফুড খেতে চাই। আজকে স্বাধীনতা দিবসে আমি স্বাধীনভাবে খাবার খেতে চাই। তো বেসড অন আজকে আমি কী খাচ্ছি, তোমরা প্লিজ নিজেদের লাইফস্টাইল রুটিনে সন্ধেবেলায় জাঙ্ক ফুডগুলো আর এই ডিপ ফ্রায়েড ফুডগুলো রেখো না, এটা মাঝে সাঝে ওয়ান্স ইন আ ওয়াইল্ড, ঠিক আছে?
যেমন আমি এখন চিকেন ফিঙ্গার ভাজছি, চিকেন ফিঙ্গার ভেজে দেখো কত তেলে, মানে একদম ডিপ ফ্রায়েড ফুড। তাও আমি চেষ্টা করেছি যাতে আমি একটু হেলদি হতে পারি, মানে কি বলবো আর কি, একে তো খাচ্ছি ফ্রায়েড ফুড তার উপর আবার হেলদি, সেই জন্য আমি মানে একটু শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তাই জন্য আমি একটু অলিভ অয়েলে ভেজেছি। এ দেখো এখানে ভাজা হয়ে গেছে। এবার নেক্সট আমি ভাজবো ফ্রেঞ্চ ফ্রাইস, যেটা হচ্ছে আমার মোস্ট 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 ফেভারিট, মানে লিটারেলি ফ্রাইস বিফোর গাইজ। এখানে দেখো আমার মুখটা কেমন আলুর মতো লাগছে, আমি আলু ভাজা খাবো এই আলুর মতো মুখ নিয়ে, আর একটু আলুর মতো হয়ে যাবে মুখটা। বাট টু বি অনেস্ট, আমি ওয়েট লুজ করেছি লাস্ট দু তিন মাসে, আমি ওই 3-3.5 কেজি মতো ওয়েট লুজ করেছি। এখন আবার একটু আলুতে হয়নি, এখন আবার একটা ডিফারেন্ট টাইপ অফ আলু আমার চাই, এটা হচ্ছে চিলি গার্লিক পটেটো বাইটস এরকম কিছু একটা মাকেনের, সেটা এখন আবার ভাজছি। মানে ইট অ্যাজ ইফ ইট ওয়াজেন্ট এনাফ আলু অলরেডি, যে আমার আরও আলু দরকার। মানে আলু ভাজাটা হচ্ছে, আলুটা ভাজা হয়ে গেলে রুমে বসে মায়ের সাথে টিভি দেখতে দেখতে খাবো। বাবা ফ্লেমটা দেখো, লুক অ্যাট দ্য ফ্লেম, এই যে ছোট্ট পুচকি পুচকি টাইনি টাইনি বাটিগুলো বের করলাম, সেটা হচ্ছে ডিপিং সসের জন্য। আর ডিপিং সস হিসেবে আমি মেয়োনিজ নেব, কারণ এই সমস্ত ফ্রাইজের সাথে প্লেন ভেজ মেয়োনিজ খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এটা কিন্তু ভেজ মেয়োনিজ। আর এখানে হচ্ছে আমাদের ছোটোবেলার সস যাকে বলে, ম্যাগি হট অ্যান্ড সার, এটা মানে ছোটোবেলা থেকে মানে এত খেয়েছি, মানে এত খেয়েছি, মানে এটা এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো এই সসটা খাই, সাথে আমি একটু ট্যাবাস্কো মিশিয়ে নিই, বিকজ ট্যাবাস্কো হচ্ছে আমার খুব ফেভারিট একটা সস। এটা একটা ট্যাঙ্গি আর সুপার স্পাইসি ভাইব দেয়, ভাইব নাকি মানে টেস্ট দেয়। এন্ড নাও আই উইল এনজয় মাই ফুড। আজকে আমি শুরুতেই বলেছিলাম যে তোমরা ব্লগে প্রচুর খাওয়া দাওয়া দেখতে পাবে, তো এখন হয়ে গেছে অলমোস্ট রাত 9টা, আর আমি আবার কিছু একটা খাওয়ার পরিকল্পনা করছি। যেটা খাওয়ার পরিকল্পনা করছি সেটা হচ্ছে এই যে এই ছোট্ট টাইনি কাপকেকসগুলো, এগুলো হচ্ছে ভ্যানিলা কাপকেকস, যেটা আমি স্পেন্সার্স থেকেই এনেছিলাম আগের দিন, যেদিন আমি ওই ইন্ডিপেন্ডেন্স ডে ব্রেডটা এনেছিলাম। তো এখন আমি এই কাপকেকগুলো বসে বসে খাবো সোফাতে, এটা আমার ড্রয়িং রুম, ড্রয়িং রুমে বসে একটা কমফোর্টেবল কাফতানে বসে আমি এখন ভ্যানিলা কাপকেক খাচ্ছি। এই কাপকেকটা খাওয়ার পরে আমার পেটে আর ডিনারের মতো জায়গা ছিল না, তাই আমি ঠিক করলাম যে আমি ডিনার করবো না, স্কিন কেয়ার করে শুয়ে পড়বো। তো এখানে আমি ফেসটা ধুয়ে নিলাম, আর যদি তোমরা স্কিন কেয়ারের উপর ডিটেলে ভিডিও চাও সেটার জন্য আমি একটা সেপারেট ভিডিও করবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।